प्रिय शिक्षार्थी बंधुरा आमंत्रण जानाच्छि विज्ञान क्लासे। शिक्षार्थी बंधुरा आमरा आज के नवम और दशम श्रेणी विज्ञान विषय सुनिर्दिष्ट एक टपिक निये आलोचना करब। तो चलो आमरा जेने नेई आमादेर आजकेर टपिकटी कि। तुम्हारा एखे दुटी चित्र देखते पाच, एखान थेके तोमादेर जन्य दुटी प्रश्न। चित्रे मानवदेहर कोन तंत्रके निर्देश करछे? तो आमरा जदि बाह्यिक भावे एकजन मानुषके देखी से तो एरकमई, किन्तु अभ्यंतरीण भावे जदि तंत्र आकारे ये मानुषटिके आमरा एभावे कल्पना करी ताहले निर्दिष्ट एकटि तंत्रके एखाने निर्देश करा हयेछे। ताहले एटा कोन तंत्र? निश्चयई तोमरा एतक्षणे बुझे गियेछो आसले आमि कोन तंत्रेर कथा बोलछि। कारण आमरा देखते पाच्छि जे एकटि तंत्रेर माध्यमे विभिन्न उपादानगुलो परिवाहित किंबा संबहन घटछे। ताहले निश्चयई आमरा बुझछि जे एटा कोनो एक धरनेर संबहन तंत्रेर साथे संयुक्त। तो आरेकटी प्रश्न हलो जे उक्त तंत्रेर माध्यमे कि संचालित हय? आमरा सहजेई अनुमान करते पारछि जे ई तंत्रेर माध्यमे एमन एक धरनेर तरल उपादान संचालित होच्छे आमादेर देहे, जेटी आमादेर देहेर खुबई अत्यावश्यकीय उपादान हिसेबे काजे लागे। एखन तो आमार मने हय तोमादेर काछे आरो स्पष्ट हये गेल जे आमरा धमनी देखते पाच्छि, विभिन्न रक्त उपादान रक्तकणिका, आर आमरा ई उपादानटाके सहजेई चिनते पारछि जे आसले एटी कोन धरनेर उपादान। तोमरा एतक्षणे ठिकई धरेछो जे आमरा आज के रक्त, रक्तरस एवं लोहित कणिका এই বিষয়টা নিয়ে আমরা আমাদের আজকের এই পাঠটিতে আলোচনা করব। তো এটি তোমাদের বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় থেকে এই অংশটি নির্বাচন করা হয়েছে, হৃদযন্ত্রের যত কথা। তো চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা শুরুতেই আজকের এই পাঠের লার্নিং আউটকাম বা শিক্ষণফলটি দেখে নেই। এই পাঠ শেষে শিক্ষার্থীরা রক্ত কি তা বলতে পারবে, রক্তের প্রধান উপাদান কি কি তা উল্লেখ করতে পারবে, রক্ত লাল হওয়ার কারণ ব্যাখ্যা করতে পারবে, লোহিত কণিকার গঠন ও কাজ বর্ণনা করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা আমাদের এই শিক্ষণফল ধরে আমাদের আজকের পাঠে অগ্রসর হই। আমাদের প্রত্যেকটি প্রাণীর শরীরেই রক্ত আছে এবং এই রক্তের উপাদানের তারতম্য আছে। তো রক্ত কি সেই প্রশ্নটাই আমাদের আজকে সবার আগে জাগে। তো রক্ত বলতে আমরা আসলে কি বুঝি? একে আমরা এভাবে সংজ্ঞায়িত করতে পারি যে রক্ত এক ধরনের লাল বর্ণের অস্বচ্ছ আন্তঃকোষীয় লবণাক্ত এবং খানিকটা ক্ষারধর্মী তরল যোজক টিস্যু। আসলে রক্ত আমাদের দেহের একটি তরল যোজক টিস্যু। আমরা জানি যে এটি এক ধরনের যোজক কলা হিসেবে আমাদের কাছে পরিচিত। একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দেহে প্রায় 5 থেকে 6 লিটার রক্ত থাকে, আর যা আমাদের দেহের মোট ওজনের প্রায় 8%। রক্তের উপাদানকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে রক্তরস, যেটি 55%, রক্তকণিকা 45%। রক্তকে যদি সেন্ট্রিফিউগাল মেশিনে ঘোরানো হয় তাহলে রক্তের উপরের দিকে হালকা হলুদাভ যে তরল সেটি হচ্ছে রক্তরস, এবং নিচের দিকে যে ঘন জমাটবাঁধ একটি অংশ থাকে এগুলো হচ্ছে রক্তকণিকা। রক্তকণিকার মধ্যে আবার আমরা দেখতে পাই এখানে বিভিন্ন ধরনের কণিকা আছে। প্রধানত তিনটি কণিকা, যেমন শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা এবং অণুচক্রিকা। রক্তের অন্যান্য উপাদানের মধ্যে থাকে হলো হিমোগ্লোবিন অণু, যেটি হিমাটিন এবং গ্লোবিউলিন এই দুটো সমন্বয়ে গঠিত হিমোগ্লোবিন। এবং হিমাটিন এবং গ্লোবিউলিন এটা থাকার কারণে বা হিমোগ্লোবিন থাকার কারণেই রক্তকে কিন্তু লাল দেখায়। তাহলে আমরা অনেক সময়ে দেখে থাকি যে অনেক প্রাণী, যেমন তোমরা ছোটোবেলায় হয়তো শুনে থাকবে যে টিকটিকির রক্ত সাদা কেন, তাই না? এরকম প্রশ্ন হয় বা অনেকেই বলে থাকে টিকটিকির কোনো রক্ত নেই। আসলে রক্ত আছে, এই ধরনের অনেক প্রাণীর দেহে রক্ত আছে, কিন্তু তাদের দেহের এই হিমোগ্লোবিন বা এই ধরনের রক্তে রঞ্জক পদার্থের উপস্থিতি কম কিংবা অনুপস্থিতির কারণে কিন্তু আমরা আসলে এটাকে এভাবে উল্লেখ করে থাকি। তো রক্তের প্রধান উপাদান আসলে এই দুটি আমরা এতক্ষণ জানলাম এখান থেকে। একটি হচ্ছে রক্তরস এবং রক্তকণিকা, তোমরা এর পরিমাণটুকুও জানলে। রক্তকণিকাকে আমরা তিন ভাগে ভাগ করেছি, একটি হচ্ছে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অণুচক্রিকা বা থ্রম্বোসাইট। রক্তরস, আমরা যদি বা রক্তরসকে পর্যবেক্ষণ করি
তাহলে আমরা দেখতে পারবো যে রক্তরসেরও কিছু উপাদান আছে এবং একটু আগেই তোমাদের বলা হয়েছে যে আমরা একটি টেস্ট টিউবে যে রক্ত নিয়ে সেন্ট্রিফিউগাল মেশিনে ঘোরাই তাহলে উপরের দিকে যে হলুদাব রক্তের তরল অংশটা থাকে পাতলা অংশটা থাকে সেটি হচ্ছে রক্তরস এবং রক্তরসের যে উপাদানগুলো আছে রক্তরসের মধ্যে পানি হচ্ছে 90% আর রক্তরসের মধ্যে জৈব অজৈব উপাদান বা জৈব অজৈব পদার্থের পরিমাণ হচ্ছে বাকি 10% তো এখানে আমরা জেনে নেই রক্তের জৈব এবং অজৈব উপাদানগুলো আবার কোন কোন উপাদানে এখানে বিভক্ত রক্তের অজৈব উপাদানগুলোর মধ্যে রয়েছে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন নাইট্রোজেন ক্যালসিয়াম আয়রন লেড আয়োডিন ক্লোরিন পটাশিয়াম সোডিয়াম এবং ম্যাগনেসিয়াম রক্তের জৈব উপাদানগুলোর মধ্যে রয়েছে গ্লুকোজ অ্যামিনো অ্যাসিড ইউরিয়া অ্যামোনিয়া অ্যালবুমিন ফাইব্রিনোজেন এবং অ্যান্টিটক্সিন বিভিন্ন ধরনের অ্যান্টিটক্সিন শিক্ষার্থী বন্ধুরা আমরা আরেকবার দেখে নেই যে রক্তের জৈব এবং অজৈব উপাদানগুলোর মধ্যে কি কি রয়েছে অজৈব উপাদান কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন নাইট্রোজেন ক্যালসিয়াম আয়রন লেড আয়োডিন ক্লোরিন পটাশিয়াম সোডিয়াম এবং ম্যাগনেসিয়াম আর জৈব উপাদানগুলো আমরা আরেকবার দেখতে পাচ্ছি এখানে গ্লুকোজ ইউরিয়া অ্যালবুমিন ফাইব্রিনোজেন অ্যামিনো অ্যাসিড অ্যামোনিয়া এবং অ্যান্টিটক্সিন তোমাদের হাতে যদি কাগজ কলম থাকে চাইলে তোমরা এগুলো দ্রুত আমার সাথে সাথে এই উপাদানগুলোর নামও লিখে নিতে পারো রক্তরসের কাজ তো রক্তরস এবং রক্তকণিকা এরা বিভিন্নভাবে আমাদের দেহে বিভিন্ন কাজের সাথে সম্পৃক্ত তো চলো আমরা জেনে নেই রক্তরস আমাদের দেহে কোন ধরনের কাজগুলো করে থাকে তো আমাদের এই দেহের বিভিন্ন অংশের সাথে আসলে এগুলো সমন্বয় সাধন করাটা এদের অন্যতম কাজ তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজগুলো সেটি আমরা চলো দেখে নেই আমাদের দেহে খাদ্য সার অর্থাৎ আমরা খাদ্য পরিপাকের পর যে উপাদানটা থাকে পরিপাককৃত একেবারেই ক্ষুদ্রতম যে খাদ্যের অংশ সেটি হচ্ছে খাদ্য সার বিভিন্ন অংশে খাদ্য সারগুলো পরিবহন করার কাজ করে রক্তরস এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন গ্ল্যান্ড রয়েছে যেমন যকৃৎ অগ্ন্যাশয় পিত্তথলি অর্থাৎ বিভিন্ন হরমোন ও এনজাইম এইগুলো পরিবহন করাও রক্তের অন্যতম কাজ আমরা জানি শ্বসনের ফলে আমাদের যে রেসিডিউ তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড সেটিও কার্বন ডাইঅক্সাইড ফুসফুসের মাধ্যমে পরিবাহিত হয়ে আমাদের দেহের বাইরে নিষ্ক্রান্তকরণের জন্য রক্ত সেটিকে বহন করে ফুসফুস পর্যন্ত নিয়ে যায় আবার টিস্যু থেকে নির্গত বিভিন্ন ধরনের রেচন বর্জ্য পদার্থ সেগুলো কিডনি পর্যন্ত নিয়ে গিয়ে কিডনিকে দিয়ে ফিল্ট্রেশন করার পর্যন্ত দায়িত্ব নেয় এই রক্তরস এবার সিরাম প্লাজমা শ্বেত রক্তকণিকা অনুচক্রিকা এবং লোহিত রক্তকণিকা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সিরাম হচ্ছে আমাদের যে প্লাজমা থাকে রক্তের যে প্লাজমা অংশটা থাকে সেই প্লাজমা থেকে যে জমাট বাঁধা প্রয়োজনীয় প্রোটিন উপাদানটা থাকে সেই প্রোটিন উপাদানকে বাদ দিলে যে উপাদানটা থাকে সেটাই হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা এবার জেনে নেই লোহিত রক্তকণিকার বিভিন্ন উপাদান এবং এটি কিভাবে কাজ করে সে সম্পর্কে লোহিত রক্তকণিকা এটি কোন জায়গা থেকে উৎপত্তি লাভ করে আমাদের দেহের অস্থি মজ্জা কিংবা বোন মেরু থেকে এটি উৎপত্তি হয় এবং মানবদেহের অস্থি মজ্জার ভেতরে এটি উৎপন্ন হয়ে রক্তরসে আসার পূর্বে নিউক্লিয়াসবিহীন হয়ে যায় এবং তাৎক্ষণিক প্রয়োজনে
রক্তরসে আসার জন্য এটি প্লীহাতে সঞ্চিত অবস্থায় থাকে। লোহিত রক্তকণিকার গড় আয়ু প্রায় 4 মাস বা 120 দিন, অর্থাৎ আমাদের দেহে 4 মাস কিংবা 120 দিন পর পর কিন্তু লোহিত রক্তকণিকাগুলো বিনষ্ট হয়ে যায়। এজন্য বলা হয়ে থাকে মানুষ যদি কাউকে রক্ত দান করে সেটা কিন্তু আমাদের দেহের জন্য ভালো, কারণ একটা সময় পর্যন্ত আমাদের দেহের কিন্তু রক্তকণিকাগুলো চলে যাচ্ছে, রিজেনারেট হচ্ছে। বিভিন্ন বয়সের মানবদেহে প্রতি ঘন মিলিমিটার রক্তে গড়ে লোহিত কণিকার সংখ্যার বিভিন্নতা পাওয়া যায়। ভ্রূণের দেহে হচ্ছে 80 থেকে 90 লাখ, শিশুর দেহে হচ্ছে 60 থেকে 70 লাখ, পূর্ণবয়স্ক পুরুষ মানুষের দেহে 4.5 থেকে 5.5 লাখ এবং পূর্ণবয়স্ক নারীর দেহে 4 থেকে 5 লাখ। অর্থাৎ বিভিন্ন বয়সের মানবদেহের প্রতি ঘন মিলিমিটার রক্তে গড়ে লোহিত কণিকার এই সংখ্যাটা আমরা দেখতে পাই। লোহিত রক্তকণিকা আমাদের দেহের মধ্যে কি কাজ করে? দেহের প্রতিটি কোষে অক্সিজেন পরিবহন করা শ্বসনের জন্য, এবং শ্বসনের পরে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় তা ফুসফুসে বহন করে নিয়ে আসা, প্রশ্বাস প্রক্রিয়ার মাধ্যমে বের করে দেয় দেহ থেকে, আর রক্তে অম্ল এবং ক্ষারের সমতা কিংবা ব্যালেন্স বজায় রাখার বাফার হিসেবে এটি কাজ করে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ ধরে আসলে রক্ত কি, রক্তের বিভিন্ন উপাদান এবং বিশেষ করে লোহিত রক্তকণিকা নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। তো এ পর্যায়ে রক্তরসের জৈব এবং অজৈব পদার্থগুলোর একটি তালিকা তৈরি করো, এই ধরনের একটি কাজ তোমাদের রয়েছে। তোমরা কাজটি ঝটপট লিখে নাও যে রক্তরসে জৈব এবং অজৈব পদার্থগুলোর তালিকা, আমরা নিশ্চয়ই এটি প্রণয়ন করতে পারব। চলো আমরা আজকে যে পাঠে যে বিভিন্ন বিষয়গুলো আলোচনা করলাম সেগুলো সংক্ষেপে আরেকবার দেখে নেই, কারণ এই প্রশ্নগুলো এরকম করে পরীক্ষা আসার সম্ভাবনাও রয়েছে। রক্ত কি, আমরা যদি প্রশ্ন করি নিশ্চয়ই তোমরা এভাবেই উত্তর দিবে যে রক্ত এক ধরনের লাল বর্ণের অস্বচ্ছ আন্তঃকোষীয় লবণাক্ত এবং খানিকটা ক্ষারধর্মী তরল যোজক টিস্যু। রক্তের প্রধান উপাদান কয়টি ও কী কী, নিশ্চয়ই তোমরা এই ক্লাসটি এতক্ষণ আমার সাথে থাকার কারণে নিশ্চয়ই তোমরা জেনে গিয়েছো, কিংবা অনেকে আগে থেকেও জানতে পারো। আমরা জানি যে রক্তের প্রধান উপাদান হচ্ছে দুটি, একটি হচ্ছে রক্তরস আর একটি হচ্ছে রক্ত কণিকা। রক্তের রং লাল কেন, অনেক সময় ধরনের প্রশ্ন চলে আসে, কিংবা অনেকেই জিজ্ঞেস করে রক্ত কেন লাল দেখায় বা রক্তের রং লাল কেন। আমরা আলোচনা আগেই জেনেছি যে রক্তে হিমোগ্লোবিন নামক রঞ্জক উপাদান থাকার কারণেই এর রং লাল দেখায়। প্লাজমা ও সিরামের মধ্যে পার্থক্য কী, অনেকেই হয়তো রক্তরস বা প্লাজমা এবং সিরাম দুটোকে একই পদার্থ মনে করে, কিন্তু আমরা আজকে আলোচনায় দেখলাম যে দুটি আসলে ভিন্ন পদার্থ। কারণ প্লাজমা থেকে যে রক্ত জমাট বাঁধার পরে প্রোটিনাস অংশটা, যে জমাট বাঁধার পরে যে অংশটা থাকে সেটি হচ্ছে সিরাম, এটা আমরা জেনেছি। এবং তোমরা নিশ্চয়ই আমার মতো করে এভাবে উত্তর দিতে পারবে যে প্লাজমায় রক্ত জমাট বাঁধার প্রয়োজনীয় প্রোটিন থাকে কিন্তু সিরামে এটি থাকে না। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের ক্লাসের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। এর আগে তোমরা একটা কাজ লিখে নিয়েছো, সেই কাজটি আসলে ক্লাসের অভ্যন্তরেরই একটি কাজ, যেহেতু আমাদের সময় সুযোগ সেক্ষেত্রে অনেক কম। তোমরা লোহিত রক্তকণিকার যে বর্ণনা চিত্রসহ সে বর্ণনাটা তোমরা চাইলে একটি কাগজে সুন্দর করে লিখতে পারো, তাহলে সে বর্ণনার মধ্যে লোহিত রক্তকণিকা কী, এটি আমাদের দেহে কীভাবে থাকে, এর সংখ্যার তারতম্য প্রতি ঘন মিলিমিটারে কেমন, এবং এটি আমাদের দেহে কী বা কাজ করে, এই বিষয়ে একটি হোমওয়ার্ক লিখে নিতে পারো। এখন তো তোমরা ঘরে বসেই আছো, আশা করি এই হোমওয়ার্কটি তোমরা সুন্দরভাবেই করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের আজকের ক্লাসের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। প্রত্যাশা করছি আমাদের এই ক্লাসগুলো তোমাদের অনেক ভালো লাগছে এবং তোমাদের প্রিয় কিশোর বাতায়নে তোমরা প্রত্যেকটি ক্লাস খুঁজে পাবে।
সেখানে তোমরা ক্লাসগুলো আবার দেখো, বারবার দেখো, যেহেতু তোমরা ঘরে বসে আছো। তবে এখন ঘরে থাকাটাই সর্বোত্তম কাজ। তো শিক্ষার্থী বন্ধুরা, সকলেই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ।